আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক আমল শিক্ষার দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জুমার দিনে বা রাত্রে এই আমলগুলো করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করবেন, দারিদ্রতা দূর করে দিবেন, ঋণ মুক্ত করে দিবেন, দুর্বল ব্যক্তি পড়লে সে শক্তিশালী হবে, শত্রুর ভয় থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদ দান করবেন, এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেটা তার ধারণাও ছিল না। সুবহানাল্লাহ। জুমার দিন এমন একটি দিন, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দিন সমূহের মধ্যে সূর্য উদিত হয়, এই দিন সমূহের মধ্যে থেকে শ্রেষ্ঠ দিন হলো, ফজিলতপূর্ণ দিন হলো, মর্যাদা সম্পূর্ণ দিন হলো জুমার দিন। জুমার দিন যে ফজিলতপূর্ণ, এটা অনেক হাদিস দ্বারা প্রমাণিত। জুমার দিনের অনেক আমল রয়েছে, এ আমলগুলো বলার পূর্বে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, ইসলাম প্রচারের স্বার্থে, দিন প্রচারের স্বার্থে আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, এবং কি অন্য আরেক মুসলমান ভাই এই আমল ও আমলিয়াতগুলো দেখে সেও আমল করতে পারে, আমল ইয়াত প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। যারা বিশুদ্ধভাবে নামাজের নিয়মকানুন শিখতে চান, নামাজের নিয়মকানুন পারেন না, আমাদের আমল শিক্ষা .com-এ ভিজিট করুন, আমাদের প্র্যাকটিক্যাল আমল দেওয়া রয়েছে, কিভাবে আপনি নামাজ পড়বেন তার নিয়মকানুন দেওয়া রয়েছে, সেখান থেকে জানতে পারবেন। জুমার দিনের অনেক ফজিলত রয়েছে, এই ফজিলতপূর্ণ দিনের ফজিলতপূর্ণ কিছু আমলও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যার হাতে আমার প্রাণ, আমি সেই সত্তার শপথ করে বলছি, কোরআনে এমন একটি সূরা রয়েছে, এটা তাওরাত তাওরাত জাবুর এবং ইঞ্জিল এবং কোরআনের মধ্যেও অন্য কোনো সূরা, এই সূরাটি ব্যতীত অন্য কোনো সূরা এই সমতুল্য হতে পারে, এমন একটি সূরা রয়েছে, সেই সূরাটি কি? এর পূর্বে আরও দুই একটি ফজিলত পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সূরাটি হলো সমস্ত রোগের ঔষধ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, এই সূরাটি হলো মুমিনের জন্য আরোগ্য বা শিফা রয়েছে। এই সূরাটি কোনো ব্যক্তি যদি ফজরের সুন্নতের শেষে আমল করে, আল্লাহ তাআলা তাকে দারিদ্রতা মুক্ত করে দিবেন, ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থাপনা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন, শত্রুর মোকাবেলায় আল্লাহ তাআলা তাকে বিজয় দান করবেন, এটি ভিন্ন একটি নিয়মে পড়তে হবে। সে সূরাটা আমরা সকলেই পড়তে পারি, সকলেই জানি, তাহলে আমরা এই সূরাটি কোন নিয়মে পড়ব এই নিয়মটি আমাদের জানা নাই। এই সূরাটি নিয়মিতভাবে ওই নিয়মে 21 বার পাঠ করলে আল্লাহ তাআলা তার বিপদ আপদ দূর করে দিবেন। ফজরের সুন্নতের শেষে সূরা ফাতিহার আমল সে 21 বার করবে অথবা 41 বার এই আমলটি করবে। সুন্নত ও ফরজের মধ্যবর্তী সময়ে এই নিয়মে পাঠ করবে। আমরা যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি আলাদাভাবে, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে আলাদা পাঠ করি, এভাবে আলাদা পাঠ করবে না, বরঞ্চ বিসমিল্লার সাথে মিলিয়ে এইভাবে পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে 21 বার পাঠ করবে অথবা 41 বার পাঠ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দারিদ্রতা দূর করে দিবেন, ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থাপনা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। এটি পরীক্ষিত একটি আমল, আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সকলে। এটা আমরা ফজরের নামাজের পূর্বে আমলটি করে নেব জুমার দিন। এরপরে
ফজরের নামাজের পূর্বে ওই আমল করার পর আমরা যারা নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করে থাকি বা অন্য দিনও কোরআন তেলাওয়াত করার ব্যস্ত সময় পাই না, ব্যস্ত থাকি, তাদের জন্য আমরা আরেকটি আমল দিচ্ছি। বিশেষ করে শুক্রবারের দিন, জুমার দিন, অনেকের অফিস আদালত বন্ধ থাকে, ওই দিন একটু সময় করে নিয়ে আমরা সূরা কাহাফের তেলাওয়াত করব। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে, 70,000 ফেরেশতা তার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে জুমার দিন, যে জুমায় পাঠ করবে তার পূর্ববর্তী জুমা, সামনের জুমা পর্যন্ত এক সপ্তাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নূর দান করবেন, তার অন্তরের মধ্যে নূর চমকাইতে থাকবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সূরা কাহাফে 10টি আয়াত মুখস্থ করলে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ। সূরা কাহাফের এত ফজিলত রয়েছে, তাহলে আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব। আর মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোরআনকে অনুসরণ করে মানুষ, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করবেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আর জুমার নামাজের পূর্বে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, কিছু আমল রয়েছে। জুমার দিন জুমার নামাজের পূর্বে সে আমলগুলো করবে। যে ব্যক্তি জুমার দিন 6টি কাজ করবে, সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে 1 বছরের নফল নামাজ ও 1 বছরের নফল রোজা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা 6টি কাজ জেনে, 1 ভালোভাবে গোসল করা, গোসল পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে, গোসলের ফরজগুলো সুন্নতগুলো যথাযথভাবে পালন করে আদায় করে গোসল করার চেষ্টা করবে। 2 অক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া। 3 পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমাম সাহেবের নিকটে বসা, মনোযোগ সহকারে খুতবা শোনা, খুতবার সময় কোনো কথাবার্তা না বলা ও কোনো কাজ না করা। আরও বিশেষত ফজিলত রয়েছে যে এছাড়া জুমার দিনে আরও কিছু আমল করা সুন্নত, যথা উত্তম পরিষ্কার কাপড় পরিধান করা, আতর লাগানো, সূরা কাহাফ তেলাওয়াত করবে, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, সলাতুত তাসবিহ নামাজ পড়া ও 2 খুতবার মাঝখানে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, সেটা হাত উঠায় দোয়া করতে হবে না, মনে মনে দোয়া করবে। মহিলারা আসরের নামাজের পর বাসায় বসে আর পুরুষরা জুমার নামাজের পর বাসায় বসে একটি দুরূদ শরীফ আমল করবে, তাহলে তার 80 বছরের গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফটা আমি পড়ে শোনাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটা পাঠ করলে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। আমরা জুমার দিন এই আমলগুলো করার চেষ্টা করব আর খুব বেশি কান্নাকাটি করে দোয়া করব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের দোয়াসমূহ কবুল করেন জুমার দিনে বা জুমার রাতে। আল্লাহ তাআলা যাদের দোয়া কবুল করে থাকেন, এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা জুমার নামাজের আদায়ের উদ্দেশ্যে জুমার মধ্যে গমন করেছেন, তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। মুসলমানদের ধর্মীয় সমাবেশ, সেটা জুমার দিন আমরা সাদা কালোর কোনো ভেদাভেদ নাই, রাজা প্রজার কোনো ভেদাভেদ নাই, ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, আমরা সকলে একত্রিত হয়ে মুসলমানদের একটা ধর্মীয় সমাবেশ সেটা অনুষ্ঠিত হয়, সেটা হলো জুমার নামাজ। এই সমাবেশের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, কান্নাকাটি করলে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল ইনকাম দ্বারা খাবার খাদ্য পোশাক পরিচ্ছদ হতে হবে, হারাম ইনকাম দ্বারা খেয়ে পোশাক পরিচ্ছদ পরিধান করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেন না। মা বাবের নাফরমান ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, তাই মা বাবের নাফরমানি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই আমলগুলো করার পাশাপাশি আপনার কর্মজীবনে আপনি খুব বেশি পরিশ্রম করে যাবেন, চেষ্টা করে যাবেন, অবশ্যই আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো করেন দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আর আমাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন, আমরা যদি এই আমলগুলো আরও বেশি বেশি দিতে পারি।